আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হলো গার্মেন্টস ফ্যাক্টরি, একে বলা হয় প্যাকিং এরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাবল শেড লাইট লাগাচ্ছে তেলের মধ্যে দিয়ে। লাইটগুলো লাগানো শেষ, এখন লাইটটা আবার নতুন করে খোলার পরে এখন টগল সুইচ লাগানো হচ্ছে। সুইচগুলো আপনাদের পরে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন যে হোলের কাজ চলছে, আর এই যে এই ছেলেগুলো ট্রে লাগানো আছে না ফ্লোরের মধ্যে দিয়ে, তো এই ট্রে কাভার লাগাচ্ছে। আর এরা এখানে দেখতে পাচ্ছেন লাইট খুলতেছে, আর একজন ডিল দিয়ে হোলসে করছে, আর এরা সব টেরে হাতে দিয়ে টেরে কাভারগুলো সব লাগাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এটা হলো বেবি ড্রিল মেশিন, এটাকে 22 mm হোলস দিয়ে হোল করা হচ্ছে সুইচটা লাগানোর জন্য। হোল করছে আমাদের রব্বানি ভাই। দেখুন লাইটের সাইডে মেজারমেন্ট করে 6 ইঞ্চি লাইটের সাইডে হোল করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছেন কীভাবে হোল করা হয়। এখানে আমরা সুইচ বসাবো এই লাইটের জন্য, এক একটা লাইটের জন্য এক একটা সুইচ হবে। তো আপনারা দেখুন লাইটের সুইচগুলো, এগুলো হলো টগল সুইচ। আর এই সুইচের সাথে কানেকশন করার জন্য আমরা লাক্স রাখছি, 1.5 mm লাক্স, কারণ কেবল তো এর নিচে কোনো লাক্স হয় না। এই যে প্রিয় ভিউয়ার্স, এটা হলো সুইচ, টগল সুইচ 3 ঘাটের, আমরা 2 ঘাট ইউজ করি, আর এটা হলো লাক্স। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন কেবলের মাথায় লাক্স লাগানো আছে, এই যে দেখা যাচ্ছে। তো এখন আমাদের রব্বানি ভাই এই সুইচটা লাগাবে, ওই যে সুইচটা লাগিয়ে দিল। এইটা হলো আমরা এম্পিয়ার টিউবের মাধ্যমে কানেকশন করছি, যাতে এটার থেকে একটা কানেকশন কোনো শর্টেজ না হয়, শর্ট সার্কিট না হয়। এই ক্ষেত্রে আমরা সচেতনভাবে আমরা এম্পিয়ার টিউব ইউজ করি। আর যেহেতু এটা 2 ঘাট 3 ঘাট সিস্টেম, ঘাট সিস্টেম, এটা সম্ভাবনা নেই শর্ট সার্কিট হওয়ার। যাই হোক, তারপরেও আমরা ইউজ করি যদি বাইচান্স কোনো দুর্ঘটনা না ঘটে, এক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, এই যে ভাইটাকে দেখছেন, এ হলো আমাদের এই গার্মেন্টসের ইলেকট্রিক ম্যান। ইনি হলো এই কোম্পানির ইলেকট্রিশিয়ান, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই।
তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখছেন এই লাইটটা এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে, সুইচ লাগানো, লাইট কাভার লাগিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এই লাইটের কিছু সংখ্যক লাইট জ্বলছে, আর লাইটের কাভার লাগাচ্ছে, লাইট এই লাইনেরও সুইচ লাগানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনেরও সুইচ লাগানো শেষ। এই যে আমরা সুইচ লাগিয়েছি, আপনারা দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে লাইটের সুইচ লাগানো হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটি লাইটের সাথে একটা করে সুইচ ইনস্টল করেছি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি, আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।